পচা আলুতেই আলুর দমের স্বাদ বাড়ে নির্বাচনের আগে সুজিত বসুর কটাক্ষের জবাব এভাবেই দিলেন বিধাননগরের মেয়র সভ্যসাচী দত্ত এদিন আদালতে এসে কথা বলেন তিনি পচা আলুতেই আলুর দমের স্বাদ বাড়ে ভোটের আগে অনেকে বলেছিলেন পচা আলুকে সরিয়ে রাখতে হয় আমার মনে হয়েছে আমি সেই পচা আলু ফলাফল বলে দিচ্ছে পচা আলুতে স্বাদ বাড়ে আর টাটকা আলু হরকে গেল নাম না করেই সুজিত বসুকে কটাক্ষ সভ্যসাচী দত্তের ফলাফলের আগে কেউ কেউ বলেছিলেন যে পচা আলুকে সরিয়ে রাখতে হয় তো আমি তখন মনে হয়েছিল যে আমি হয়তো পচা আলু তো ফলের পরে দেখলাম যে পচা আলুই উতরে দিল আর যারা টাটকা আলু তারা হরকে গেল লুচিতে পচা আলুই ভালো কাজ দিল যিনি নিজের ওয়ার্ডে জিততে পারেন না তিনি আবার বারাসাত লোকসভার কাণ্ডারি ছিলেন আমি যেখানে থাকি সেই বিধাননগরে হেরেছে দল আর ওনার দায়িত্ব বাড়ছে এটাই বাংলার ট্রেন্ড আগামী দিনে উনি অল ইন্ডিয়ার লিডার হবেন সংযোজন সভ্যসাচীর সাড়ে আঠেরো হাজার যেখানে আমি থাকি তিনি তার ওয়ার্ডেও হেরেছেন সেই জন্য তার প্রমোশন হচ্ছে তিনি তো বারাসাত লোকসভার কান্ডারি ছিলেন উনি তো বারাসাত লোকসভার দায়িত্বে ছিলেন নিজের ওয়ার্ডে জিততে পারেননি যিনি নিজের ওয়ার্ডে জিততে পারেন না তিনি সারা বাংলার নেতা হন এটাই হচ্ছে এখন ট্রেন্ড তো আগামী দিনে লিডার রাজ্যে বিজেপির ভোট বাড়া নিয়ে সভ্যসাচীর মত এটা মানুষের ভোট মানুষের রায় শুধুমাত্র সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ালেই হয় না দলের নেতাদের বিরুদ্ধে বিধাননগরের মেয়রের এমনই কটাক্ষ মানুষের ভোট মানুষের রায় শুধু সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ালে যা হবার তাই হয় এরপরই তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বলতে থাকেন দু সালে পরিবর্তনের হোর্ডিংয়ে যারা ছিলেন তাদেরকে এক করার চেষ্টা করছি নবগঠিত নবজাগরণ তৈরি করে সম্প্রতি তার অতিথেয়তাতেও তাতেও বিধাননগরের নবজাগরণ মঞ্চের প্রস্তুতি বৈঠক হয়েছে সে কথাও তিনি এদিন স্বীকার করে নিয়েই বিধাননগরের মেয়রের দাবি এই মঞ্চে রাজ্যের অবহেলিত নির্যাতিত পুলিশের দ্বারা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবে আজ বারাসতের আদালতে বাম আমলের একটি মামলায় হাজিরা দিতে এসে খুব উগড়ে দেন বিধাননগরের মেয়র ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসত